ইবাম মগাজরি তাজিয়ে দরুদ শরীফ ইবামন উদ্বোধন হইতে আর কোনদিন নুন আনফাল্লা ঠিক নে গাম বড় করে হন আসমান জমিনে লটকি নতা দুক আল্লাহর নিয়ামত ইবাম রসুল দরুদ শরীফ আচ্ছা আচ্ছা কথা মাথা দেখতে নয় বে ফুয়াটা আর দিবে ফুয়ানো ইবার লো ডাইরেক্ট লামকান আর আল্লাহর সম্পর্ক হতর ফুয়া সকড় গলে দিয়েছ আমি মনে করি কি দেখি আঁখে সুন্দর লাগে গড়ে ঢুকে গেলেন গড়ত গিয়ে খতুন মানুষ উপর দুমুরতে শিখ খর আর্ধক বীজ আর্ধক হুয়া না আয়ের কৌসুবা গেড্ডা কথা সে বাবা আব্দুল কাদের বলেন আপনার আব্বা সাল জঙ্গি রহমতুল্লাহ আলাইহির সাথে আমার বাবার সাথে বড় মহব্বত ছিল তো আপনার বাবা থাকলে আমার বাবা জানাজাটা ভরাইতেন কিন্তু এখন আমার বাবাটা মারা গেছে তো আপনার সাসা দিয়ে হলো আমার বাবার কি ভরাই তো গৌসুবাগের মধ্যে জানা যায় যখন আপনার সাসা দিয়ে ভরাইব সাল জঙ্গি রহমতুল্লাহ তো দুনিয়া থেকে পর্দা করলেন উনার ছেলে হিসেবে আপনি একটু জানা যাক যাইয়েন আমার আবার আত্মায় শান্তি যাবে কম বড় করি হও না ওদের তৈল আর সাসাই মাত্র গুলোই দে পড়ে আর যত মাতিবে না তনের বলবা আর যে উজুরু তো খদ জাহাঙ্গীর তুই নগর কে শুরু করিস আবার উজুর বলো সারা লাগুম ন যাই কি ভুল কইলাম ওকে বালার যে লোক মারে দিল ফজর তুড়িয়ে উজুর কল তো দৌড়া তুই কদি আর নকলি দিবে হন হ্যাঁ কদি বুঝুর ফল না না কদি তুই না রাখে না কবি নে হ্যাঁ এটা আর কি না রাখা করা ভুল হই বুঝে রে তো কদে এত পরিষ্কার খাওয়া সুরড়ো বুঝিতে না বললাম এখনো গর আঁকেন না অভাবুত ফজরত বিশ্ব দেয় করেন আব্দুল কাদের দুনিয়ার কোনো গর নয় এগুলো আল্লাহর জান্নাত যত দেখবে না তো হইব বের হবে সুবহানাল্লাহ কি কই মা এ না আতে গর ডিকে লাভ দেয় না দেখই নাই দেখে তো ঠিক নে ও বাচ্চা হারুন রশিদের স্ত্রী জো বাইদা ও কো পাগল তুন কান বিয়াস তো কি নিন বাহালল দানা মা ইবেন নাম ইবে তুন কান কি কি নিল দে বিয়াস তো ফলে হদা ইবেন কি হদা বিয়াস তো গটি হদা আমাদের 1 টাকা তো বাচ্চা কারণ হইছি না রে কথা একটিয়া দি বাবা কদে জামাই লগ্ন লোক আর একান্ত মাই বল কেন দিল নরম মাই বল অন্তর কেন জ আর একটিয়া দি ব্যস্ত বিলি দে দি
লাতিয়ে তো বাচ্চা কারণ রয়েছে, স্বপ্ন দেখাতে লইজার গো জোবাই দ্বারা জুলুস করে করে একবার লই যাই রে একবার দরজা তো দেশিল মারি দিন জোবাই দ্বার ব্যস্ত এখন উবেই তো বাচ্চা যাইয়ে রে গল লইতে চা দেরি দুয়ান দ্বারা তো কিন্তু তোহার ন কিন্তু তোহার বউয়ের ও মাই বেস্বামী কদম দুনিয়া তাহলে ন উন দুনিয়া ফরার করে কুম্বা গিয়ে বাচ্চা কারণ রসিদের ফজর তুলি তোয়ার না এসে কম নেই ওই বাহাল দানা ভাগলি বের তোয়াইতে 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 বাচ্চা কারণ রসিদ ফলাই এর ভাই ফেলে গিয়ে অবাজি 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 আর একখান ব্যস্ত দ আর স্ত্রী রেখালিয়ে দিও দে তোর আর একখান কি দ্যস্ত দ বাহাল দানা কদিন দাম কত জানো নি কত একটি হারি ন গোড়া রাজত্ব দিয়া পড়িব এবং অনার শরীরের খাবন নিচের গান লাগি উড়ের গান উদ্ধার দিবেলা করিব যদি এত না কান লইতে মনে হয় বাচ্চা কারণ রসিদ কথা খালিয়ে বেশিলে দে মাত্র আর আজি গোড়া লাইজ্য সব শরীরের খোত্তাই ভিয়া নিচের গান লাগি কত নত বুঝিলাম কত গতকাল তোমার বউ লইবিলে দিবে ন দেখি রে মহব্বতে আর তুমি লাতিয়ে সাই আইয়ের জিনিস বে মুলাইতে লাগ কোতে এবার দাম বড় বেশি বড় করে জিবে দেখিবে কইতারে দে এডে কি দেখি বড় করে হ সালাত নিয়া এবার মগা সরি তাজিয়ে দরুশ্বরী বিবমন উদ্বোধন হইতে আর কোনদিন নুন ফাল্লা ঠিক নেই বড় করে হন আসমান জমিনে লটকি নতা দুঃখ আল্লাহর নিয়ামত ইমান রসুলের দরুদ শরীফ কের মনের আশা তাইলে সমস্যা তাইলে বড় বড় মুসিবত তাইলে একখান নিয়ামত সমাধান করিবে ইমান রসুলের দরুদ শরীফ ইবা খামিবে আল্লাহ করে দে আল্লাহ কথা তো কোনো কাম নাই ইন্নাল্লাহ ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলা নবী কোটি কোটি ফেরেশতা লই চব্বিশ ঘন্টা আন নবীর উদ্দি সালাম দন আর দরুদ শরীফ পড়ান আয় আল্লাহর কাম ইয়ান যে গরাই বে সুন্নত ইলাহি আয় আল্লাহ সুন্নত পালন করি সুবহানাল্লাহ ঠিক না ঠিক ই আল্লাহ জুলুস করি কি দেখো না আল্লাহ ইয়া তো জুলুস তো আইনা ভাই ও জাহাঙ্গীর জুরিয়া জুলুস করে দিন তো বেদা কতর বি আকল মান জুলুস করি কি আল্লাহ ফেরেশতা লই ঠিক না হুজুর সাহাবায়ে কেরাম জুলুস নিয়া করো তো তবে তো আমি জুলুন নিয়া করো তো কেন যুক্তি দেখাই গেল সব তোমারা দেড় হাজার বছর পরে আইয়ের কিলে করলে জুলুস বার করলে লাখ লাখ মানুষ জুলুস সাহাবাই কারণ করে নাই তবে তো আমি করে গৌসে প্যার হাজির গৌসে আজম দস্তগীর আল্লাহ কনি আর রসুলের বংশ হযরত আলীর লক্ষ্যে জিগর উম্মুল গায়র ফাতেমার নিয়ামত আব্দুল কাদের জিলানিয়ে হইতে চিহ্ন না ওটা এখন চিনি পেলাই সকরাজ সলিবের টাইম আজারাল দেখুন না বোধহয় তা আজারালের ভাঙ্গ দি দুই জিনিস দেখাই একখান হইলে গুণ একখান হইলে স্বভাব দেখুন না বোধহয় তেতে কি পাইও কত স্বভাব তুমি গুণা বেশ পাই নিজের চোখে দেখি কেউ সকরাতের টাইম আজারালের যাতে দেখি পেলেই এটা তৌব কবুল হইতো না বুড়া মানুষের কবরত আজাদ দিতে আল্লাহ শরম লাগে জাত দাঁড়ি কি হইয়ে কার বড় করে হ না জাত দাঁড়ি সাদ হই গিয়ে কইলে বুড়া মানুষের আজাব দিতে আল্লাহ তে শরম লাগে দে আল্লাহ ডাকিয়ে রে দয়াল নবীর কর দে এলে বুড়ো আলার হাই আল্লাহর শরমাই তো ঠিক নে তো ঠিক কইলে তে সাদ দোয়া নিয়ে তো জাতীয় সংসদ বানাইবে লাগিবে অক্তর নামাজ যার কইদ্দে অক্তর আজান যার কইদ্দে খবর নাই দিলে ফজিল তলা বুড়া নাই নিয়ে তখন রে গাল বেড়ে বেড়ে সুমা মারো না এসাজ বয়স তুই কেন এই সাত দোয়ান জাতীয় সংসদ বানালি আল্লাহর ঘর সারি কেন করি কেন গুলো গেলি খোদা আল্লাহ আনত তোর আর
আল্লাহ বুঝিবে তৌফিক তো, খবরদার। আর রসুলের কথা ওই ব্যক্তির উদ্দি খোদা আল্লাহ আনন্দ জোয়ান গালে তার কই যার কই গন্য গন্য বুড়ো অবস্থায় যে ব্যক্তি আঘারাত কয় না বা ইতুর উদ্দি খোদা আল্লাহ আনন্দ বসই ভালো নইলে ওই হবে নইলে আর আগে। আর রসুলের এক সাহাবি প্রশ্ন করি গিয়ে ইয়ার রসুল গমান গুম গে ই গুম গে দেবে খবর দুনিয়ার কোনো খবর নাই আজান দিয়ে অক্ত যার কই ইতের কল্য করে ডেকো বুঝো তাহিন না উগমান আজান দিয়ে দুনিয়ার কোনো খবর হত ইতে গুম একবার বেড়াই করে গুম গে কল্য ডেকো। আর রসুল কত একখান বাড়ি আগুন ধরলে জেললে মানুষের ডাকে ই আতুন জোরে করে ইতের ডাকো জান নামের আগুন তুম বাসা গেল নামাজ যদি করে নামাজ সুন্দর হবে সমাজ কে নামাজ সারা বিয়াস তোর আশা করা নিতে পরীক্ষা নদী বাসার আশা করা এক বরাবর হন কেউ যদি জাহাঙ্গীর জন্য আতে নামাজ গম না লাগ যান নামি বেলি এনে যথেষ্ট আর না ইয়া দরিল তো হবে তো আচ্ছা আইও মারা হইলাম দেন যে এত হইয়া না এই যে কম নেই আর বড় করে হো এদু গুণালে করে যাবে يكون رجل امتي يتكلم بعد الموت আর রসূল গদে মরার পরও আর উম্মত হলে কথা কইব সুবহানাল্লাহ মরার পরও আর উম্মত হল কি কইব পারে না এসে গো পারে ওদিনে দৈন মিকের মল হইব আই লাইভ উঠ দেই দৈন মিকের মল হইব তোরা কোনদিন নিয়ত করি মাদারত না যাইবে না যাইবে গালার ফালা হতর আর আমি মোবাইল দেখ দে তোরা কোনদিন নিয়ত করি মাদারত না যাইবে না যাইবে তো এডে জেললে মেডিয়েল লোক দালো আছে তো এডে তুই কইতি এই রকম দূর কইলা যাইও নিয়ত করি না গালে কইলা যাইও আবার উত্তর দেন কেনে যাইবে সাইও ডাক কেনে যাইবে আমি তোমার আরে বুঝাই দিই মাজারি এনে যাইবে কি আর হইলে মনে করিবে দে মাজারি এনে অড্ডা খুদি তোমার ওর বাড়ির কোনো আত্মীয় আছে নইলে ই বেরো ওর বাড়ির কোনো আত্মীয় আছে এ নিয়তে যাইবে মাজারি এনে দশজনে জিয়ারত করলে তারপর তুই জিয়ারত করিবি মরিজ বাড়াতে ভাড়া উঠো নাই নিয়ে ন ফাইলাম তো উঠোইবে তার গালি করা দিতাম বন্ধুত্ব কর হনো আল্লাহর ওলি আশেক সারা মুরিদাম সারা বিয়াস তো আরে ভূতে কি কস নিয়ত করি না যাইবে হ্যাঁ আগুন জাগা হটা লাগি হইতে বেজতই মরদ না না বেজতই মরদ নলে দরাদার বছর পরে আই রয়েছে ধরে রহমতুল্লাহ আলাইহি কদর রানিং এ জিদ দেখিতে না না দেড়াজার বছর পরে আইরে ওলাদ রসুল ইমাম হুসাইন রদি আল্লাহর ফসং জানা করে ফসং দে কর দেখা এজি রহমতুল্লাহ আলাই হযরত এজি হরে রে রে দাড়ি টুবি ফাগরি মিসওয়াক লাকি 22000 এজি বাইনি আজান একাম সৈদ মারি রে ওলাদ রসুল ইমাম হুসাইন রদি আল্লাহর শহীদ করে দিয়ে দে এগুনের ইমানদার কইবার কোনো সুযোগ আছে না আর বড় করে কয় না আর এই এজিটল বর্তমান রানিং এজিট গুলো হযরত বেলি এজিদ এজিদ বলে রহমতুল্লাহ আলাই নাউজুবিল্লাহ আর গো কোয়া কাড়া রুজুর আমি মোবাইলে দেই দেই
এজিদের কোন দোষ ছিল না তো ইবে জানি তোর বইনে জামাই লাগে ক্যান্সার পাই গাই ফেলেছে আরে এজিদের বলে কোন দোষ নাই কারবালার পরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার হুজুরে শহীদ করার পরে এজিদ বাইনি মক্কা মদিনা আক্রমণ করে কি 10,000 রাসূলের সাহাবী তাবিরে শহীদ করে দি কারবালার পরে তিন দিন হইতে মসজিদে নববী আর রাসূলের হাতে গড়া মসজিদে নববী তিন দিন পর্যন্ত আজান একামত কি করে দিয়ে শুধু বন্ধ করে দিয়ে না মসজিদে নববীর ফিলারে ফিলারে ওটকরা বাঁধিয়ে রে মসজিদের পবিত্রতা নষ্ট করে দিয়ে ভালোবাসি মরে গিয়ে ইতর কবর মাজারে গিয়ে গই দুনিয়ার মানুষ জিয়ারত গরম না করো রহমতের ফেরেশতা দিয়ে কিয়ামত পর্যন্ত ইতর কবরে বের হয় নবী জিয়ারত করেন সুবহানাল্লাহ যে হয় নবীর ওলাদের ভালোবাসি মরে গিয়ে